নমস্কার বন্ধুরা, রিঙ্কু চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি চাল কুমড়োর পকোড়া। পকোড়া বানাতে কি কি লাগছে উপকরণগুলো আগে তোমাদের আমি দেখিয়ে দিই। পকোড়া বানানোর জন্য লাগছে চাল কুমড়ো। চাল কুমড়োটাকে আমি একটু মোটা মোটা করে কেটে আর এইভাবে চিরে দিয়েছি, একটা করে প্রত্যেকটা চাল কুমড়ো। আর পকোড়া বানাবো বেসন, ধনে পাতা কুচি, শুকনো লঙ্কা ভেজে রেখেছি, এখানে আছে কালো জিরে, আর এখানে আছে নারকোল আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে সর্ষে পোস্ত বাটা। দু রকমের তেল আমি ব্যবহার করব, পুরটা বানানোর জন্য সর্ষের তেল আর ভাজার জন্য সাদা তেল আর স্বাদ মতো নুন। আমি জল গরম বসিয়ে দিয়েছি। প্রথমে আমি চাল কুমড়োটাকে ভালো করে ভাবিয়ে নেব। ভাবানোর সময় আমি একটু সামান্য নুন দিয়ে দেব। ভেজে রাখা এই যে লঙ্কাটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। একেবারে আমি ব্যাটার বানানোর জন্য যে নুনটা দেবো, পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। খুব ভালো করে ফেটে নিতে হবে। এর মধ্যে আমি আরেকটু জল দেব। একদম সম্পূর্ণ নিরামিষ পকোড়া হবে। আমার ব্যাটারটা বানানো রেডি হয়ে গিয়েছে। এবারে আমি চাল কুমড়োটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। প্রায় চাল কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে, আমি চাল কুমড়োগুলো সব নামিয়ে নেব। চাল কুমড়োগুলো আমি জল ঝাড়াতে রাখলাম। এবার আমি পুর বানানোর জন্য কড়াটাকে বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবারে আমি বেটে রেখেছি নারকেল আর কাঁচা লঙ্কা বাটাটা, এটা আমি তেলের উপরে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, চিনি দিয়ে দিচ্ছি। নারকেলটাকে আমি কুড়ে নিয়ে তারপরে আমি বেটে নিয়েছি। একদম রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আমি চাল কুমড়োর মধ্যে পুরটা ভরে ফেলব। এই যে আমি পিঠটাকে এরভাবে চিরে রেখেছিলাম, এর মধ্যে এবার আমি পুরগুলোকে এইভাবে দিয়ে দেব এর মধ্যে। একটু হাত দিয়ে চেপে চেপে ভরে দিতে হবে। যেন উল্টো দিক থেকে বেরিয়ে না যায়। দেখুন, এদিক থেকে বেরোয়নি, এদিকে দেখুন পুর ভর্তি। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। সবগুলোতে দেখুন আমি পুরগুলো ভরে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, ভাজা হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত আরেকবার আমি ব্যাটারটাকে ভালো করে একটু ফেটে নিচ্ছি। এবারে আমি একটা একটা করে এই ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছাড়বো।
বেশি দেব না আমি দুটো দুটো করেই ভাজব তো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নেব এরকম লাল লাল করে ভাজবে এই একই ভাবে আমি বাকিগুলো ভেজে নেব তোমরা দেখলে কিভাবে আমি পুরভরা চালকুমড়ের পকোড়া বানালাম রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আসি আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে